নমস্কার দর্শক বন্ধুরা, ঘুরে আসি চ্যানেলে। আজ আমি এসেছি, বলুন তো কোথায়? ঠিকই ধরেছেন, মায়াপুরে। নদিয়া জেলার সবথেকে বিখ্যাত ট্যুরিস্ট স্পট বর্তমানে মায়াপুরের ইসকন মন্দির। কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব 130 কিলোমিটার। কলকাতা থেকে অনেক বাস রয়েছে সরাসরি মায়াপুরে যাওয়ার। প্রাইভেট গাড়ি করে যেতে চাইলে ন্যাশনাল হাইওয়ে 34 ধরে রানাঘাট ও কৃষ্ণনগর পার করে 3.5-4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন মায়াপুরে। হাওড়া শিয়ালদা থেকে ট্রেনে আসতে চাইলে আপনারা সরাসরি মায়াপুর পৌঁছাতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের আসতে হবে নবদ্বীপ ঘাটে। কৃষ্ণনগর থেকে অটো বা টোটো করে আপনারা পৌঁছে যাবেন নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাট থেকে নৌকো অথবা লঞ্চে করে জলঙ্গি ও গঙ্গা নদী পার হয়ে তারপরে টোটো ধরে পৌঁছে যাবেন মায়াপুরে। ক্যাম্পাসের মধ্যে থাকার যথেষ্ট ব্যবস্থা রয়েছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো ভবনে থাকতে পারেন। তবে অবশ্যই আগে থেকে বুকিং করে যেতে হবে। এছাড়াও কম বাজেট থেকে শুরু করে লাক্সারি হোটেল সমস্তই পেয়ে যাবেন আপনারা মায়াপুরে। বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন, তবে শ্রী চৈতন্যদেবের জন্মদিন, দোল পূর্ণিমা ও রাস উৎসব এখানকার প্রধান উৎসব। সম্পূর্ণ মায়াপুর এছাড়াও যদি কৃষ্ণনগর আর নবদ্বীপ ঘুরতে চান, তাহলে আপনাদের 3 দিনের ছুটি নিয়ে আসতে হবে। বর্তমানে এখানেই তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির, চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দির ছাড়াও আশেপাশে রয়েছে অনেক ছোট বড় মন্দির ও মঠ। শ্রী চৈতন্য ভক্তদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এখন রয়েছি মায়াপুরের ইসকন মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই। চন্দ্রোদয় মন্দির ছাড়াও ভজন কুটির, সমাধি মন্দির, গোশালা, মিউজিয়াম, তারামণ্ডল এই সমস্ত দেখার জন্য ক্যাম্পাসের মধ্যে খুব কম খরচে টোটোর সার্ভিস পেয়ে যাবেন। এখন আমরা টোটো ধরে এসে গিয়েছি ইসকনের নিজস্ব গৌশালাতে। এখানে প্রায় 200টি গরু ও বলদ রয়েছে। মূল প্রবেশদ্বারের ডান দিকে একটি বড় মন্দির দেখতে পাবেন, সেটি হলো সমাধি মন্দির। সমাধি মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ। দর্শনার্থীদের জন্য এই মন্দির সকাল 7:30 থেকে 1টা এবং বিকেলে 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের ভিতরে শ্রী শ্রী প্রভুপাদের স্বর্ণমূর্তি স্বর্ণ সিংহাসনের উপর অধিষ্ঠান করছে। এইখানে শ্রী শ্রী প্রভুপাদের
ব্যক্তিগত জিনিস আপনারা দেখতে পাবেন, যার জন্য টিকিট কাটতে হবে। রাধাকৃষ্ণ মন্দির, এইখানেও মন্দিরের ভিতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নয়। মঙ্গল আরতি ভোরবেলায় 4:15 থেকে আর সন্ধ্যা আরতি সন্ধেবেলায় 6:30 সময় হয়ে থাকে। দুপুর ও রাতের ভোগের কুপন আগে থেকে কাটতে হয়, যেটা কিনা আপনারা বিভিন্ন ভবন থেকে পেয়ে যাবেন। এছাড়াও ক্যাম্পাসের মধ্যে খাবারের অনেক দোকান রয়েছে। মায়াপুর রিলেটেড আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।